হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে পুরোপুরি 7টা 20, উঠেছি অনেক আগে, কিন্তু বাবু তো ঘুম থেকে ওঠেনি। না তো, বাবু জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে দিয়েছি, একটুখানি বিস্কুট খাইয়েছি, এরপরে খিচুড়ি খাবো, সেই জন্য অল্প একটু বিস্কুট খাইয়েছি, ওর পিসির কাছে রেখে এসেছি। যেহেতু উঠে গেছে আর আমার তো কাজকর্ম করতেই হবে, তো সেই জন্য রেখে দিলে তো হবে না, আর ওর পিসির কাছে তো খুব ভালো থাকে, সেই জন্য ওর পিসির কাছে রেখে এসেছি। আর এখন আমি বেডরুমটা একটু কি করব, গুছাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করব, যেহেতু বাবু মানে সারাক্ষণ খেলাধুলা করে, সেই জন্য কিন্তু বেডরুমের অবস্থা খুব খারাপ থাকে, তাও একটু গুছানো আছে, অন্যান্য সময় কিন্তু আরও অবস্থা খারাপ থাকে। জানলা পর্দা সব ফুলবো, বিছানাটা একটু গুছাবো, একদমই অবস্থা খারাপ হয়ে আছে। তো তোমাদের সঙ্গে তো এটাই শেয়ার করবো আজকে, তোমরা ভিডিওটার সঙ্গে কন্টিনিউ থাকো, ছোট্ট ভিডিও নো স্কিপ করে প্লিজ দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করছি। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একটু ঘরের কন্ডিশনটা। তো দেখো, এই হচ্ছে আমার মোটামুটি ঘরের কন্ডিশন, মানে কি বলবো, চার ধারে পুরো এলোমেলো হয়ে রয়েছে, এখানে খেলনা, সেখানে বল, এখানে ওটা, সেখানে সেটা, অবস্থা খারাপ। বাবুর ডায়পারটাও ওখানে পড়ে রয়েছে। এই হচ্ছে বিছানার হাল, আর এই পর্দা টর্দাগুলো সব লাগানো রয়েছে, মানে ফেলা রয়েছে। এখন আমি একটা একটা করে পর্দা সব সরিয়ে দেব। আজকে বাইরে খুব একটা এখনো রোদ্র ওঠেনি, মানে 7টা বেজে গেছে, 7:30 বাজে, তাও কিন্তু ভালো রোদ ওঠেনি, একটু মেঘলা মতন ওয়েদার আছে। তো তাও খুলে দিই, এদিকে একটা খুলবো না, থাক এই পারেরটা খুলি। একটা জানলা খুলবো শুধু, তো এবার গোটা ঘর আলো আলো হয়ে গেছে। আমি এবারে বিছানাটা গুছাবো, তারপরে ঘরটা ঝাড় দেবো, সঙ্গে থাকো। আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, আমি কিন্তু জানি এই ভিডিওটাতে ভিউজ ভালো আসবে না, কিন্তু তাও আমি শেয়ার করছি, কেন কি আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার আর রেগুলার নিজেকে অ্যাক্টিভ রাখার চ্যানেলের সঙ্গে। অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আমি ভিডিও করছি, ভিডিও শেয়ার করছি। তবে আমি কেন বললাম ভিউজ আসবে না, কেন কি আমি কিন্তু সেইভাবে থাম্বনেল বানাবো না, সেইভাবে ভিডিওটা বানাবো না। আর সেইভাবে মানে কি বলতে চাইছি, এতক্ষণে অনেকে বুঝে গেছো, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি, অনেকেই কিন্তু খুব বোল্ডভাবে ভিডিওগুলো করে, বুকের খাঁজ দেখিয়ে, পা দেখিয়ে, কোমর দেখিয়ে, মানে বিশেষ বিশেষ কিছু বডি পার্টস দেখিয়ে কিন্তু ভিডিওগুলো করে, যেখানে অনেক 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 ভিউজ আসে। তো আমরা সকলেই কিন্তু ভিডিও করি একটু ভিউজের জন্য, আমিও চাই আমার ভিডিওতে অনেক ভিউজ আসুক, কিন্তু আমি আমার নিজের শরীর দেখিয়ে, নিজের সম্মান বিকিয়ে কিন্তু কখনো ভিউজ আনতে চাই না। যারা করে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমি তাদেরকে খারাপ বলবো না। যেই কাজটা করে আমি মন থেকে স্যাটিসফাইড হব না, যেই কাজটা করে আমি মন থেকে শান্তি পাব না, আমার মনে হয় সেই কাজটা করা উচিত না। তো তারা সেই কাজটা করে মন থেকে নিশ্চয়ই শান্তি পায়, মন থেকে স্যাটিসফাইড হয়, সেই জন্যই তারা এই ধরনের ভিডিওগুলো করে। তবে খারাপ এটাই লাগে যে ভদ্র সভ্যভাবে কথা বললে, ভদ্র সভ্যভাবে পোশাক পরে ভিডিও বানানোর চেষ্টা করলে কেউ কিন্তু দেখতে চায় না। তুমি যত অশ্লীল ভাষা প্রয়োগ করে ভিডিও করবে, যত তুমি অশ্লীল পোশাক পরে একটু বডি পার্টস দেখিয়ে ভিডিও করবে, ওই সব ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসে। তো সকলেই যদি এই ধরনের নোংরামি করতে শুরু করে, তাহলে ভদ্র সভ্য এই শব্দটাই কিন্তু একদিন ওয়াইটি থেকে উঠে যাবে। তো আমি চেষ্টা করছি অন্তত একটু ভদ্র সভ্যভাবে ভিডিওগুলো করার, তাতে যদি আমার 10টা ভিউজ আসে আসুক, আমার হয়তো 1 বছর লাগবে একটা পেমেন্ট তুলতে, তাও ঠিক আছে, কিন্তু আমি মনে করি কখনো নিজের সম্মান বিকিয়ে ভিডিও করা উচিত না, বিশেষ করে আমাদের মতন সাধারণ বাড়ির বউদের তো একদমই না। আমি অনেক বাড়ির বউদের দেখছি যাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো, যথেষ্ট সচ্ছল, কিন্তু তাও শুধুমাত্র 2টো ভিউজের জন্য, শুধুমাত্র 2টো পয়সার জন্য তারা কিন্তু তাদের শরীর দেখিয়ে ভিডিও করছে, আর এমনভাবে থাম্বনেল বানাচ্ছে যাতে মানুষ অটোমেটিক আকৃষ্ট হয়ে ভিডিওগুলো ক্লিক করছে। তো
এই ক্ষেত্রে একটা কথা বলি, ওই ধরনের ভিডিওতে কিন্তু ইয়েলো ডলার দেয়। যারা জানো যে ইয়েলো ডলার কি, তারা কিন্তু এটা বুঝতে পারছো যে তাতে কিন্তু ভিডিওগুলোতে অ্যাড আসে না। তার সত্ত্বেও কিন্তু ওই ভিডিওগুলো তারা বানাচ্ছে, ওইভাবে থাম্বনেল বানাচ্ছে শুধুমাত্র কটা ভিউজের জন্য। তো তোমাদের কি মনে হয় যে ভিউজের জন্য এভাবে ভিডিও করে বেকার পরিশ্রম করে কি কোনো লাভ আছে? আমাকে তোমরা কমেন্টে জানাবে। তো আমি চাইছি, আমি কষ্ট করব, সেই কষ্টটা যেন একটুখানি হলেও সার্থক হোক। আমি একটা ভিডিও করেছিলাম ফ্লোর ক্লিনিং, সেখানে আমি কিচ্ছু দেখাইনি, একদমই সাধারণ একটা ভিডিও ছিল, তাও কিন্তু সেখানে ইয়েলো ডলার দিয়েছে। ইয়েলো ডলার দেওয়ার কারণটা কি আমি কিন্তু এখনও বুঝতে পারিনি, কেন কি সেখানে আমি কোনোরকম কোনো বডি পার্টস কিচ্ছু দেখাইনি আর এমন কিছু থাম্বনেলও বানায়নি, তার সত্ত্বেও কিন্তু আমার ইয়েলো ডলার দিয়েছে। তো তোমরা বললে বিশ্বাস করবে না, আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি একটা ছোট্ট ভিডিও হোক, আমি তো কষ্ট করে বানিয়েছি, এডিট তো করেছি, তো সেখানে দিয়েছিল ইয়েলো ডলার, আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল। তো আমি ভাবছি যারা এই ধরনের ভিডিও দিনের পর দিন বানাচ্ছে, তো তাদেরও কিন্তু ইয়েলো ডলার আসছে, তাদের কি একটুও কষ্ট হয় না যে একটা কষ্ট করে ভিডিওটা বানালাম, নেট খরচ করে ভিডিওটা আপলোড করলাম, তারপরে কি না দেখা যাচ্ছে ইয়েলো ডলার? তো আমরা তো জানি ইয়েলো ডলার মানে অ্যাড আসে না, আর অ্যাড না আসা মানে কোনো প্রকার কোনো ডলার জমা হয় না। তো ব্যক্তিগতভাবে আমার কিন্তু খুব কষ্ট হয় এরকম ইয়েলো ডলার এলে। তো মনিটাইজেশন অন করার পর আমার ওই একটা ভিডিওতেই ইয়েলো ডলার এসেছিলো, খুব কষ্ট হয়েছিল। তোমাদেরকে বলবো আমি, এই ধরনের ভিডিওগুলো প্লিজ বন্ধ করো, একটু ভদ্র সভ্যভাবে ভিডিও বানানোর চেষ্টা করো। তো দেখো সব জায়গা মতন বসিয়ে দিয়েছি, আর বিছানাও গুছানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর মেঝেতে কিচ্ছু পড়ে নেই। যদিও এটা বেশিক্ষণ থাকবে না, দিনের বেলা খুব একটা ময়লা করে না, রাত্রেবেলা বেশি এলোমেলো করে, তো দিনের বেলা একটু গুছিয়ে রাখতে হয়। তো দেখো গোটা ঘর একদম গুছিয়ে নিয়েছি, ঝাড় তার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে, আর মেঝেতে কিচ্ছু পড়ে নেই। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও, ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মেয়েরা প্রত্যেকটা বউরা করে। তো আমিও তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম আজকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো ভিডিওটা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, টাটা। অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? চলো টাটা।